আমরা নারী আমাদের কেন জুমার নামাজ নাই? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্নের জবাবে উত্তর কি দিয়েছিলেন সেই গজল আমি পরিবেশন করছি, সকলেই ধীর স্থির ভাবে শুনে থাকুন। নারীদের কেন জুমার নামাজ নাই? প্রশ্ন রামানিয়া রসন গ নারীর কেন জুমার নামাজ নাই গায়? প্রশ্ন রামানিয়া রসন গ নারীর কেন জুমার নামাজ নাই গায়? পাই না কেন এই অধিকার গ আপনার কাছে তে জানতে চাইগা। প্রশ্ন 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 রামনি যার সাল ঘ নারীর কেন জুম্মার নামাজ নাই গায়? পাই না কেন এই অধিকার গ আপনার কাছে তে জানতে চাইগা। আমাদের কেন জুম্মার নামাজ নাই পর্দার ভিতর থেকে বলেছিল সেরকম, কিন্তু জবাবে উত্তরে আল্লাহ রসুল কি দিয়েছিল একটু খেয়াল করুন। নবীজি বলে শোনো মামনি এই দিলের শোনো রাবানি খেয়াল করবেন, জুম্মায় যাবে যখন তোমার স্বামী যা চাইবে যুগে দাও তুমি তখন গো, জুম্মায় যাও জুম্মায় যাও স্বাভাবিক হবে তাহার ঘ তুমি অধিকের অংশীদার গো। জোরে হবে না সুবহানাল্লাহ, চেঁচিয়ে বলো সুবহানাল্লাহ। আসলে এরা বিয়ে করেনি তো সুবহানাল্লাহ জোর কমে গেছে, যদি বিয়ে করতে তখন সুবহানাল্লাহ জোর হতো তাই না? আল্লাহ নবী কি বলেছিল, রমণী যখন তোমার স্বামী জুমার নামাজ পড়তে যাবে, জুমার নামাজ পড়তে গেলে কি কি লাগে? এক কি কি লাগে? টুপি লাগে, আর কি লাগে বল? লুঙ্গি, আর কি আর কি? আলতা লাগে না? আলতা চোখে দিতে হয়, লাগে তো, কি বলে আলতা নাকি? তাহলে কি সুরমা? তাই তো, আর কি লাগে? খুশবু না? এগুলো করা কি সুন্নাত? মাকা সুন্নাত, জুমার দিনে নতুন জামা পরিষ্কার করে পড়া সেটাও সুন্নাত। একবার জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তোমার স্বামী যখন নামাজ পড়তে যাবে, তোমার স্বামী সেলমে টুপি পরনে জুব্বা যেগুলো প্রয়োজন ওই জিনিসগুলো চাওয়ার আগে তুমি সামনে তুলে ধরো, স্বামী নামাজ পড়ে বাড়ি আসবে, অর্ধেক সওয়াব তোমার আর অর্ধেক সওয়াব তোমার স্বামীর। একবার জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। মানে 50-50, মানে 50-50 সওয়াব, আমি নামাজ পড়ে আসবো কষ্ট করে আর সওয়াব আমার স্ত্রীকে মানে হাফ দিতে হবে। কথা ঠিক বলছি না বলছি? এটাই আল্লাহর নবী বলেছিল তাই দেখুন সাহেব সুন্দর কথায় আবারও কি বলছে, নারী মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝে বলে রমণীকে, মায়ের ছেলের কাছে কে বড় নবীজি একবার বাপ তিনবার মা বলে। জোরে হবে না সুবহানাল্লাহ। বলছে কাকে খিদমত করব? আল্লাহ নবী বলছে তোমার মা। আবার কাকে খিদমত করব? তোমার মা। আবার কাকে? বলছে তোমার মা। তারপর চতুর্থ বারের মাথা বলছে তোমার বাপ। মায়ের ক্ষেত্রে বলছে তিনবার। একবার জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, আর তো জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। নারীর প্রতি আল্লাহর এলান গো, শুধ হয় না মায়ের দিন গো। প্রশ্ন 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 রমণী যার সাল গো, নারীর কেন চুম্বন নামাজ নাই? ছেলে যদি হয় ফিরাউনিয়া
माथार ताज गो सद है ना मायर तुधेरे एन गो पोषण राम नियार सन गो नारी कान तुम नाम जना गो नारी ते वीर नारी ते